নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে অংশ নিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। দশম শ্রেণীর ছাত্রীর মোবাইলের চাহিদা মেটাতে না পেরে পারিবারিক অশান্তিতে আত্মঘাতী বাবা, ঘটনা বিশালগড়ে। এডিসি নির্বাচনকে সামনে রেখে আম্বাসাতে বিজেপি দলের যোগদান অব্যাহত। স্টাইপেন্ডের দাবিতে কর্মবিরতিতে গেল আগরতলা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। এখন সংবাদ বিস্তারিত। স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে অংশ নিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। বুধবার কচুছড়া টাউন হলে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। ভারতীয় জনতা পার্টির 47 আম্বাসা মন্ডল কমিটির উদ্যোগে দিনটি স্বেচ্ছা রক্তদান ও আলোচনা চক্রের মাধ্যমে উদযাপিত হয়। এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা সহ মোট 30 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করে। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে অংশ নিলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। বুধবার কচুছড়া টাউন হলে অনুষ্ঠিত হয় বলিদান দিবস। ভারতীয় জনতা পার্টির 47 আম্বাসা মন্ডল কমিটির উদ্যোগে দিনটি স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা চক্রের মাধ্যমে উদযাপিত হয়। এদিন পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা সহ মোট 30 জন রক্তদাতা রক্তদান করেন। আলোচনা করতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, দেহ থেকে দেওয়া আর একজনের জীবন বাঁচিয়ে তুলতে পারে, তার জন্য এই রক্তদান জীবনদান। আমরা যে রাজনৈতিক দল করি, এই রাজনৈতিক দল আমরা শুধু একটা রাজনীতির জন্যই যে রাজনৈতিক দল সেটা নয়। আমাদের দলের আদর্শ সমাজকে মাথায় রেখে, দেশকে মাথায় রেখে এবং আমাদের দল বলিদানের দল। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শঙ্কর চক্রবর্তী, বিজেপি জনজাতি মোর্চার জেলা সভাপতি হংস কুমার ত্রিপুরা, বিজেপি আম্বাসা মন্ডল সভাপতি সন্দীপ পাল, জনজাতি মোর্চা মন্ডল সভাপতি অমিত কুমার রিয়াং সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তিথি অনুযায়ী বুধবার উল্টো রথ। এদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরবেন। কিন্তু করোনার কারণে এবছর রথের পরিবর্তে গাড়ি করে যেমন মাসির বাড়ি গিয়েছিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, ঠিক তেমনি উল্টো রথের দিন পুনরায় গাড়ি করেই নিজ বাড়িতে ফিরলেন তারা। এদিন আগরতলা ইসকন মন্দিরের মহারাজ সহ অন্যান্য ভক্তরা গাড়ি করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে আসলেন মন্দিরে। Hey,
বা রথে নিয়ে আসেনি। আমার জগন্নাথ বলে সুদ্রাকে মাসির বাড়িতে নিয়ে এসেছি, আমাদের এমনি গাড়ি করে, জেনারেল গাড়ি করে। এবং আজকেও আমাদের জগন্নাথ এখন বেরিয়ে যাবেন। আমরা এই জন্য সকাল সকাল করছি যাতে করে ভিড় না হয় এবং আমাদের ভক্তরা ডিস্টার্ব না করে। বাড়িতে যারা ভক্তরা আমাদের রয়েছেন সবাইকে আমরা অনুরোধ করছি, সবাই বাড়িতে থাকবেন, বাড়ি থেকে বসে জগন্নাথের দর্শন করবেন। এবং জগন্নাথের আমরা এই জগন্নাথের 8টার সময় নিয়ে যাবো, এখন 8টা বেজে যাচ্ছে, নিয়ে যাবো এখনই। নিয়ে যাওয়ার পরে আমরা ডিজিটালি জগন্নাথের প্রতি বাড়িতে বাড়িতে পৌঁছাবো। নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। সোমবার 8নং জাতীয় সড়কে গাড়ি চেকিং করার সময় প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করল আমবাসা থানার পুলিশ ও ট্রাফিক ইউনিট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। সোমবার 8নং জাতীয় সড়কে গাড়ির চেকিং করার সময় প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করলো আমবাসা থানার পুলিশ ও ট্রাফিক ইউনিট। বুধবার আমবাসা টাউন হল সংলগ্ন জাতীয় সড়কের উপর 3টি মিনি ট্রাক আটক করে পুলিশ। গাড়িগুলিতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ পাওয়া যায়, কিন্তু গাড়ির চালকে গাড়িতে থাকা বিলেতি মদগুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তী সময়ে গাড়িগুলিকে নিয়ে আসা হয় আমবাসা থানায়। আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত জানান, 3টি গাড়িতে 347 কার্টন বিলেতি মদ উদ্ধার করে, বিভিন্ন ব্র্যান্ডের 7,440 বোতল বিলেতি মদ উদ্ধার করে এখান থেকে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। সেই সাথে আটক করা হয় 3টি গাড়িকে, 3টি গাড়ির চালককে আটক করে পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু করেছে আমবাসা থানার পুলিশ। এই মদ বোঝাই গাড়িগুলি কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে সে সম্পর্কে খোঁজখবর নিচ্ছে পুলিশ। এদিকে খবর পেয়ে আমবাসা থানায় আসেন ধলাই জেলার এক্সাইজ ইন্সপেক্টর শুভঙ্কর সেন। পিএস স্টাফ এবং আমবাসা ট্রাফিক ইউনিট যৌথভাবে যখন ভেহিকেল চেকিং করছিল তখন আমবাসা টাউনের সামনে 3টি গাড়িকে ডিটেন করেছে। ডিটেন করার পরে চেক করার সময় 3টি গাড়ির মধ্যে প্রচুর পরিমাণ ফরেন লিকার পাওয়া গেছে এবং তাদেরকে যখন ভ্যালিড যখন ডকুমেন্ট দেখাতে বলা হয়েছে ওইগুলি ওই 3টা গাড়ি কোনো গাড়ি ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি, ট্রান্সপোর্টেশন কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। 3টা গাড়িকে চেক করে আমরা টোটাল 347 কার্টন ডিফারেন্ট ব্র্যান্ডের ফরেন লিকার পেয়েছি। বাজার মূল্যটা 12 লাখ টাকার মতো হবে। আচ্ছা, এটা কোন জায়গা থেকে মানে এসেছে গাড়িটা? এটা আমরা ইনকোয়ারি চলছে, দেখতে জিজ্ঞেস করছি আমরা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী, আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI/IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি
এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস আগরতলা। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গরজ জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। ফিরে এলাম বিরতির পর। এডিসি নির্বাচনকে সামনে রেখে আম্বাসাতে বিজেপি দলে যোগদান পর্ব অব্যাহত রয়েছে। বুধবার বিজেপি আম্বাসা মন্ডল কমিটির উদ্যোগে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপি জেলা কার্যালয়ের সামনে। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী, বিজেপি ধলাই জেলা কমিটির সহসভাপতি মৃদুল দত্ত, বিজেপি আম্বাসা মন্ডল কমিটির সভাপতি সন্দীপ পাল সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের এই যোগদান কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 46 পরিবারের 172 জন ভোটার বিজেপির পতাকা তোলে সামিল হয়। আয়োজিত আমাদের পার্টি কার্যালয়ে একটা যোগদান অনুষ্ঠান হয়েছে। 46 পরিবার থেকে মোট 172 ভোটার আজকে বিভিন্ন আঞ্চলিক দল ছেড়ে
বিভিন্ন পার্টি থেকে তাদের আগের দল ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে সামিল হয়েছে। গত দুই মাস ধরে নিজেদের প্রাপ্য স্টাইপেন্ড পাচ্ছেন না আগরতলা সরকারি মেডিকেল কলেজের ইন্টার্নশিপে থাকা জুনিয়র ডাক্তাররা। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে নিজেদের কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে জুনিয়র ডাক্তাররা। প্রায় 80 জন ইন্টার্নশিপ রয়েছেন যারা বিগত দু মাস ধরে নিজেদের প্রাপ্য স্টাইপেন্ড পাচ্ছেন না। এদিন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অফিসের সামনে তালা ঝুলিয়ে দেয় তারা এবং পোস্টার লাগিয়ে দেয়, টাকা নাই তো কাজ নাই। তাদের বক্তব্য, তাদের বকেয়া টাকা মিললে পুনরায় তারা কাজ শুরু করবে। আমরা আমরা যখন জয়েন করেছি 24 মার্চ, 3 মাস তো ক্লাস হয়েছে, আমরা 90 দিনের মধ্যে শুধু একবার বেতন পেয়েছি। আমরা এই কোভিড এর মধ্যে আমরা কন্টিনিউ নাইট শিফট, ডাবল শিফট করছি, সারাদিন রাত তো কাজ করছি, আমাদের কেন টাকা দেওয়া হবে না? আমরা এটাই আর্জি রেখেছিলাম, এখন আমাদের ঘোরানোই হচ্ছে বারবার যে আজকে হবে কালকে হবে, বাট দেওয়া হচ্ছে না। এমন করে 2 মাস চলে গেছে, তো এই কারণে আমরা এসেছি। এখন যতক্ষণ না আমাদের টাকা আজকের মধ্যে ঢোকাবো আমরা এখান থেকে সরছি না, যাই হোক আমরা সবাই একসাথে আছি। অনলাইনে ক্লাস, দশম শ্রেণীর ছাত্রীর মোবাইলের চাহিদা মেটাতে না পেরে পারিবারিক অশান্তিতে আত্মঘাতী বাবা। ঘটনা বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন পুরাথল রাজনগর কলোনি এলাকায়। হতভাগা বাবার অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সমগ্র এলাকা জুড়ে। টানা লকডাউনে স্কুল কলেজ বন্ধ, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাস। দশম শ্রেণীতে পড়ে মেয়ে, সুতরাং অনলাইনে ক্লাস করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল একান্ত প্রয়োজন, কিন্তু নিত্য অভাবের সংসার। দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রীকে নিয়ে দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে যাচ্ছিলেন সুকুমার ভৌমিক, বাড়ি বিশালগড় মহকুমা মধুপুর থানাধীন পুরাথল রাজনগর কলোনি এলাকায়। পরিবারের সবচেয়ে বড় মেয়ে দশম শ্রেণীতে পড়ে, অনেকদিন ধরেই বাবার উপর প্রচণ্ড চাপ দিচ্ছে দশম শ্রেণীর ছাত্রী। অনলাইনে ক্লাস করতে অতিসত্বর অ্যান্ড্রয়েড মোবাইল চাই। নিত্য অভাবের সংসারে লকডাউনের ফলে দিনমজুর বাবা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তার উপর আবার মেয়ের অ্যান্ড্রয়েড মোবাইলের চাহিদা। অনেক কষ্ট করে কোনো রকমে দিনমজুর বাবা একটি সাধারণ মানের মোবাইল কিনে দিয়েছেন মেয়েকে, আর তাতেই মেয়ের রাগ। মা ও মেয়ে মিলে বাবার সঙ্গে শুরু করে ঝগড়া। প্রচণ্ড রাগ, রোধ, অভিমানে বাবা কিনে আনা নতুন মোবাইলটি সবার সামনেই আছাড় দিয়ে ভেঙে ফেলে। মোবাইলটি ভেঙে ফেলার পর থেকেই কারোর সাথে কোনো কথাবার্তা বলেনি, পরিবারের লোকজনও অভিমানে কোনো কথা বলেনি। গতকাল রাতের বেলায় নিজের ভসত করে না ঘুমিয়ে একা একা ভাঙা একটি ঘরে ঘুমিয়ে পড়েন। পারিবারিক অশান্তি তো চলছিলই, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। দিনমজুর বাবা কোথায় থেকে কিনে আনবে অ্যান্ড্রয়েড মোবাইল? অবশেষে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়ে চিরতরে বিদায় নেয় হতবাকা বাবা। বুধবার সকাল 6টার দিকে মধুপুর থানায় ফোন করে জানানো হয় এই দিনমজুরের আত্মঘাতীর খবর। পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন বাড়িতে একটি ভাঙাচোরা ঘরে ফাঁসিতে ঝুলে রয়েছেন হতবাকা বাবা। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। হতবাকা বাবার অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সমগ্র এলাকা জুড়ে। দরজা মানে ভিতরে কিছু আসলো, বাইরে ফেলে দিচ্ছে, বাইরে বিক্রি লেগে বাইরে রইলো, দরজা ফাঁকে দিয়ে দেখতেছে যে নাম সুকুমার ভূমি। কোন জায়গায় নাম কি? এটা পুরাতল রাজনগর। ওই তো মোবাইল নিয়ে মানে দাম দিয়ে মোবাইল আনছিল আর কি, তো মানে সিম লাগানো কথা, সিম না লাগে অন্য। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি,
neuromedicines, neurosurgery, general surgery, laparoscopic surgery, gynecology obstetrics এবং pediatrics এর সুবিধা আছে যেখানে মা সহ তার সন্তানের সম্পূর্ণ যত্ন রাখা হয় আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স ENT ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর আইলেস হসপিটালস আগরতলা ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए सलाम है आप सबको मेगा टर्बो TMT की तरफ से क्योंकि हम आपको वो हिम्मत ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे मेगा टर्बो TMT बार भरोसा जो लगे अपना আসেন গো বাবু যাবেন তো একটা সুখবর শুনলাম তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে হ্যাঁ গো বাবু খুব ভালো রেজাল্ট করেছে আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল তারপরে মাস্টারমশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম পারুল প্রকাশন প্রকাশনায় বিশ্বমান আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয় যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ সিস্টার সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে
ফিরে এলাম বিরতির পর। অঙ্গনওয়াড়ি কর্মীদের 5000 টাকা অতিরিক্ত মজুরি প্রদান করা, সমস্ত ভাতা প্রাপকদের 3 মাসের অগ্রিম ভাতা প্রদান করা, আগামী 6 মাস বিনামূল্যে মাথাপিছু 10 কেজি চাল, 1 কেজি করে ডাল, চিনি ও তেল প্রদান করা সহ 5 দফা দাবির ভিত্তিতে গোটা রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এদিন রাজধানী আগরতলাতেও বিক্ষোভ প্রদর্শন করে নারী সমিতি। উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির উদ্যোগে 5 দফা দাবিতে সারা রাজ্যেই আমাদের প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই প্রতিবাদ কর্মসূচির যে দাবিগুলো আমরা রেখেছি তাতে প্রথমত দাবি হচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিজেপি নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স করে নিত্য প্রয়োজনীয় পণ্য আইন সংশোধন করেছে, যেই সংশোধনীর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সরকারের হাতে না রেখে এটা তুলে দেওয়া হয়েছে বেসরকারি কর্পোরেট মালিকদের হাতে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বুধবার থেকে রাজধানী আগরতলার বাধারঘাটস্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সের টেনিস সেন্টারে শুরু হল খেলোয়াড়দের অনুশীলন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তার নির্দেশেই শুরু হয় এই অনুশীলন। প্রাথমিকভাবে সিনিয়রদের দিয়েই এই অনুশীলন শুরু হয়। খেলোয়াড়দের সম্পূর্ণভাবে স্যানিটাইজ করে টেনিস কোর্টে প্রবেশ করানো হচ্ছে। শারীরিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরে শুরু হয়েছে এই অনুশীলন। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর অধিকর্তার নির্দেশ মোতাবেক আমরা আজকে থেকেই এই টেনিস কোর্টে, ত্রিপুরা স্পোর্টস স্কুল টেনিস কোর্টে আজকে থেকে আমরা শুরু করেছি টেনিস প্র্যাকটিস। যারা সিনিয়ররাই প্রথমে এখানে যোগদান করেছে এবং ওনারা আমাদের যে নির্দেশিকা মোতাবেক গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা স্যানিটাইজ করে সবাইকে ভেতরে ঢুকাচ্ছি, মাস্ক পরিধান করে সবাই ভেতরে ঢুকছে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে প্র্যাকটিস শুরু হয়েছে। এতদিন বাদে কোনো মানে কি কি আর ইয়ে রয়েছে, ঘাটতি রয়েছে বা কোনো কিছু এই যে করোনা ভাইরাসের লেগেছে? করোনা ভাইরাসের ফলে আমাদের সারা ভারতবর্ষে আমাদের যে সিচুয়েশন হয়েছে সমস্ত খেলাধুলায় পারফরমেন্সটা অনেকটা ব্রেকডাউন হয়ে গেছে। সেই কারণে এগুলোকে আবার চালু করার জন্য রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক আমরা এই টেনিস কোর্টে আমরা প্রথম শুরু করেছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে। দীর্ঘ 95 দিন বন্ধ থাকার পর অবশেষে রাজ্যের বাজারে আসছে বাংলাদেশের মাছ। গত 2 দিন বাংলাদেশ থেকে রাজ্যে আনা হয়েছে প্রায় 71,000 কেজি মাছ। সরকারি নীতি নির্দেশিকা মেনে সম্পন্ন করা হচ্ছে আমদানির কাজকর্ম। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্যানিটাইজেশন প্রক্রিয়া করা হচ্ছে একেবারে সরকারি নির্দেশ মোতাবেক, এমনটাই জানিয়েছেন রাজধানী আগরতলার আখাউড়া সীমান্ত স্থিত ইন্দো বাংলা এক্সপোর্ট ও ইম্পোর্ট কমিউনিকেশন সেন্টারের সেক্রেটারি কৃষ্ণ মজুমদার। দীর্ঘদিন লকডাউন থাকার কারণে 95 দিন পর এখন মাছটা আবার বাংলাদেশ থেকে যে মাছটা সেই মাছটা এখন চালু হচ্ছে আবার এখন এখানে, এখন আবার
সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে এখানে মাস্টার ঢুকানো হচ্ছে বাংলাদেশ থেকে। আমাদের এখানে ঢুকার সময় নমনীয় স্ট্যান্ডে গাড়ি আগে পার্ক করা হয়, তারপর এখানে 35-40 মিনিট সময় ধরে স্যানিটাইজার করা হয়, তারপর ড্রাইভারদেরকেও স্যানিটাইজার করা হয়, তারপর ওদেরকে গাড়িতে ওঠানোর পর ওরা এখানে আসে, মালটা আনলোড করার পর ইন্ডিয়ান লেবাররা লোড করে, তারপর বাংলার গাড়িটা চলে যাওয়ার পর ইন্ডিয়ান লেবাররা মালটা লোড করে, সম্পূর্ণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং হোটেল মাস্ক ব্যবহার করে যতটুকু সম্ভব সেটা। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে অংশ নিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। দশম শ্রেণীর ছাত্রীর মোবাইলের চাহিদা মেটাতে না পেরে পারিবারিক অশান্তিতে আত্মঘাতী বাবা, ঘটনা বিশালগড়ে। এডিসি নির্বাচনকে সামনে রেখে আম্বাসাতে বিজেপি দলের যোগদান অব্যাহত। স্টাইপেন্ডের দাবিতে কর্মবিরতিতে গেল আগরতলা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।